নমস্কার, আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো কালকে রাতের বেলা শুয়ে ঠিক করলাম যে মানে আগে থেকে ইচ্ছা ছিল যে পাঠান সিনেমাটা রিলিজ হবে ওটা দেখার, তা ওটা আশা করিনি যে প্রথম দিনই দেখতে যাব, রিলিজ হওয়ার প্রথম দিনই দেখতে যাব। তো যাই হোক, কাল রাত্রে টিকিট বুক করে নিলাম কৃষ্ণনগর SBA-তে, ঠিক আছে। তো টিকিট বুক করলাম, অনলাইনেই বুক করে নিয়েছি টিকিট। তো এখন যাচ্ছি কৃষ্ণনগর স্টেশন থেকে, নেমে টোটোয় বসে আছি, টোটোয় করে যাচ্ছি। তো ভিডিওটা পুরোটা দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার তো আছে, আর সঙ্গে যদি খুব ভালো লেগে থাকে, যদি মন থেকে সাপোর্ট করতে চাও তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো দেখতে থাকো, যতদূর পারবো কভার করার চেষ্টা করব। তো কী কী মানে কীভাবে যাব, কী কী আছে ওখানে বা ফ্যাসিলিটিস কেমন, এইসব সম্পর্কেই মানে আজকের ভিডিওটা এই। তো দেখতে থাকো বন্ধুরা, দেখতে পাচ্ছ অটো টোটো থেকে এইমাত্র নামলাম, পেছনে সেন্ট্রাম মল, এই সেন্ট্রাম মলেই রয়েছে SBF সিনেমা, মানে সিনেমা হল যেটা, প্যান্থালুস আছে, স্মার্ট পয়েন্ট আছে। তো যাই হোক, ভেতরে গিয়ে দেখা হচ্ছে, ভেতরে গিয়ে দেখাচ্ছি ভেতরে কী কী আছে না আছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো 26 তারিখের জন্য সব সাজানো টাজানো হয়েছে আর কি, প্রজাতন্ত্র দিবস হিসেবে, সেই জন্য। বন্ধুরা এই যে ঢুকলাম, ভেতরে ঢুকলাম, ইজি বাজার থেকে ভেতরে ঢুকলাম। তো কাকুকে জিজ্ঞাসা করলাম যে SBF সিনেমা কোথায়, তো বললো সেকেন্ড ফ্লোরে আছে, তো সেখানে যাচ্ছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। জিজ্ঞাসা করিনি কাউকে SBF কোন দিকে আছে, সেখানে যাই। SBF কোন দিকে, ওপরে বললো সেকেন্ড ফ্লোর, এখানে চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ভালো লাগছে। বাইরে যেমন চিল্লামিল্লির আওয়াজ ছিল তো সেরকম কিছুই নেই। তো যাই হোক, আই লিফটে করে যাই। কোন ফ্লোরে আছে না? আচ্ছা, থ্যাংক ইউ। এটা পার্কিং কোথায়? সিনেমা হল খুঁজেই পাচ্ছি না, মানে থিয়েটারটা কোথায় আছে, মাল্টিপ্লেক্স। তো গিয়ে ওখানে লিফটে উঠলাম একজন স্টাফের সঙ্গে, সে নিয়ে গেল একদম গ্রাউন্ডে, মানে জিরো থেকেও নিচে, মানে এক পাতালে নিয়ে গেল, মানে পার্কিং ঠার্কিং ওখানে হয়, মানে খুঁজেই পাচ্ছি না এখনও কোথায় আছে। কেউ বলছে সেকেন্ড ফ্লোর, কেউ বলছে ফার্স্ট ফ্লোর, কিন্তু খুঁজেই পাচ্ছি না কোথায়। মানে খোঁজাটা আমাদের জন্য এখন একটা চ্যালেঞ্জ হয়ে গেছে, যে খুঁজতেই হবে, যে মানে যা হোক করে খুঁজবই, ওকে জিজ্ঞাসা করবো না, পুরো তন্ন তন্ন করে খুঁজে নেবো, পুরো মানে পুরো মলটাই ঘুরে দেখে নেবো, কিন্তু খুঁজবই, একটা চ্যালেঞ্জ এসে গেছে। আর চলো এদিকে এদিক এদিকে 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 ভিড় আছে, ছেড়ে দে, ফাঁকায় ফাঁকায় যাবো, টাইম আছে। তো গাইজ, ফাইনালি আমরা মিশনটা কমপ্লিটই করে ফেলেছি, আমরা খুঁজে নিয়েছি যেখানে SBF মাল্টিপ্লেক্সটা কোথায় আছে, মানে আমরা খুঁজেই নিয়েছি। তো এখন ওখানেই আছি। তো এটা ওরও উপরে ছিল যেখানে গেছিলাম, প্রথমে যে স্টাফটা যেখানে দেখালো সেটা তো পুরো একদম নিচে নিয়ে গেছিলো, মানে গ্রাউন্ড ফ্লোর থেকেও নিচে।
তো এই সামনে দেখতে পাচ্ছ সামনেই আছে। যাই হোক দেখতেই পাচ্ছ, জানি না এখানে ভিডিও করা অ্যালাউ হবে কিনা, তো যতটা পারবো কভার করার চেষ্টা করবো, সঙ্গে থাকো দেখতে থাকো। এখান থেকে মাল্টিপ্লেক্সে ঢোকার আগে ব্যাগ ট্যাগ সব চেক হচ্ছে আর কি, পুরো ব্যাগ প্রপারভাবে চেক হয়ে যাবে। তো যাই হোক আমি ব্যাগ চেক করাবো এখন, তো দেখতে থাকো। তো ব্যাগ চেক করার জন্য এখানে দাঁড়িয়েছি, ব্যাগে কিছুই নেই, চেক যখন হচ্ছে চেক হয়ে যাক আর কি। নিয়ম 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 মেনটেন করতেই হবে। দীর্ঘ অপেক্ষার পরে আপনি ভেতরে ঢোকার সময় চলে এসেছে, ঢোকার আগে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর ভেতরে ঢুকতে পারে। তো ভেতরে ভিডিওগ্রাফির জন্য পারমিশন নেই, তো ভেতরে ভিডিও করতে পারবো না, তবে যা পুরোটা হবে পুরোটা শেয়ার করবো। আর তার আগে পিছনে ওয়াশরুম আছে, ভেতরে যাওয়ার আগে ওয়াশরুম আছে। অপেক্ষার পরে অবশেষে আসলাম, থিয়েটারে এসে বসলাম, এখনো সিনেমা চালু হয়নি। দেখতে পাচ্ছি থিয়েটারটা কেমন, এটুকুই বলবো। 100 টাকার টিকিট হিসেবে সবই ঠিক আছে, শুধু পর্দার সাইজটা ছাড়া বাকিটা সবই ঠিক আছে। বাকি এখানে সব পরিষ্কার পরিচ্ছন্নতা, বাথরুম যাই হোক সব কিছু পুরো ঠিকঠাক আছে। তো যাই হোক আবার দেখা হবে মুভি শেষ হওয়ার পরে। তো ফাইনালি গাইজ মুভি দেখা শেষ হলো, ভালোই লাগলো মুভিটা। কিন্তু এই সিনেমা থিয়েটারের না, পিকচার কোয়ালিটি বা পর্দার কোয়ালিটি বা যাই হোক ওটা ঠিকঠাক নয়, আমার ঠিক লাগলো। তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন। দেখা হবে নেক্সট।